আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ব্রয়লার মুরগি ভুনা। তো আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর এলাচ। লাল হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 1 চামচ লবণ দিব। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিয়ে 10 মিনিট মাংসটাকে কুক করেছি। মাংসগুলো থেকে অনেক পানি উঠেছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে আর পানি দিব না, ঢেকে দিয়ে আমি চিকেন গুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিয়ে আমি চিকেন গুলো
25 মিনিট কুক করেছি। তো আমার চিকেনটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপি, ব্রয়লার মুরগির ভুনা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।